গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন হচ্ছে সময় সন্ধ্যা 7টা, আর মানে আজকের ভিডিওটাই নেক্সট পার্ট টু করছি। এটা পার্টটা টু করছি কেন বলো তো, ওয়ান পার্টে দেখিয়েছি মানে সন্ধ্যা চাউমিন খাওয়া দিয়ে শেষ করেছি, আর আজকে আবার শুরু করছি ওই চাউমিন খাওয়ার পরে। দেখো আমরা সবাই বসে আছি এখানে, একটু আড্ডা দিচ্ছি, তারপরে আবার রান্না বান্না হবে, তারপরে রাতের খাওয়া দাওয়া হবে। আর এখনো সোনামার বাবা এসে পৌঁছায়নি, ও হয়তো আসছে, রাস্তার মধ্যে আছে, আর অলরেডি 7টা বেজেও গেছে। কখন আসবে কি জানি, হয়তো 7:30-8টা বাজতেও পারে। যদিও চাপড়া থেকে কৃষ্ণনগর বেশি দূর না, কিন্তু ও মনে হয় স্কুটিতে আসছে, ও তো আর বাসে আসছে না, স্কুটি করে আসছে। আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, আড্ডা দিয়ে তারপরে মনে হয় আসবে যত সম্ভব। আর ওরা দুজনেই ফোন দেখায় ব্যস্ত, আর এখানে সেইভাবে তো নেট নেই। পিসিমণির মানে ওর পিসিমণির নেটটা সব ফুরিয়ে দিয়েছে, কিছুটা নেট আছে, ও আবার সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে পড়েছে, আর ওরা আর একটা ফোনে গেম খেলছে দুজনে। তো চলো তোমরা দেখতে থাকো, ব্লগটি কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। সোনামার বাবা আসুক, তারপরে দেখা যাক আজকে কি রান্না বান্না হয় আবার রাতে। যদিও আমার নন্দাই যা মাছ এনেছে সেই মাছ এখনো ধরা রয়েছে, অনেকটা মাছ এনেছে। রাতের বেলায় কি হচ্ছে দেখা যাক, তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন এখানে চা হচ্ছে, কি চা হবে, দুধ চা, দুধ চা হচ্ছে। কার জন্য হচ্ছে বলো তো, আমি যখন আসলাম আমাকে বললো বৌদি রজা তুমি খাবা, দুধ চা বানাচ্ছি, কি আর বলি, কিছু বলার নেই। আমি মোটেও বলিনি রজা খাবার, তেমন কোনো ব্যাপার নয়, আমি যখন আসলাম তখন বলেছিল চা খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, কারণ আমি চা বিস্কুটে আসলাম। আর আমি তো একবারই চা খাই, দুবার খুব কম খাই, যেদিন দুবার খুব কম খাই, যেদিন সোনামা বলে যে খাবো চা সেদিন ওর জন্য করা হয় সন্ধ্যাবেলায়, তখন আমিও খাই, তাছাড়া খাই না। এখন একটু চা খেয়ে নেবো, দুধ চা বানাচ্ছে, বুঝতেই পারছো নন্দের হাতে চা মিষ্টি লাগে একটু, কেউ একটু বানিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে, সে যে কোনো খাবারই প্রমোদ নয়, চা থেকে শুরু করে চা দেবে তাই ভালো লাগে। তারপরে ধীরে ধীরে কি কি হবে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, আর সারা রাত আড্ডা। আজকে ঘুম নেই, আমি তো ঘুমাই না, নিশাচর প্রাণী আমি একটা, মানে এদেরও আজকে আমি ঘুমাতে দেবো, আমিও ঘুমাই না, এদেরও আজকে জ্বাল দিয়ে মারবো না, সারা রাত জেগে থাকবো, সারা রাত, তাই তো। তো এই দেখো দুধ চা তৈরি হয়ে গেছে, এই নে মানে নিচে আয়, কলা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে মিক্সড হয়েছে, কি তৈরি হবে বলতো, বড়া হবে। আর এই দেখো আমার কি করছে, ও বসাবে ভাত, এটা কিছুটা সময় মাখানো থাক, এই দেখো কিছুটা সময় রেখে দেবো, রেখে দেওয়ার পরে তারপরে এটা ছোট্ট ছোট্ট করে ভাজা হবে। তো দেখতে পাচ্ছ এখানে দুধ টক বক করে ফুটছে, এই দইটা ঘরে পাতা হবে, অর্থাৎ টক দই। তো কিভাবে পাচ্ছে দেখো, এই দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছে, আর এখানে দইয়ের যে একটা সাজা আছে ওটাকে ভালো করে ফাটিয়ে নিল। এবার এটাকে দুধটাকে দিয়ে দেবা, ঠান্ডা করে না গরমে, ঠান্ডা, এবার দুধটাকে ঠান্ডা করবে,
ঠান্ডা করে ওই বাটিটার মধ্যে বসিয়ে দেবা। এই বাটিটার মধ্যে দিয়ে দেবে। আর ওখানে দেখো ভাত হচ্ছে, আর একদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে তো এই দেখো বড়ার ময়দা মেখে রাখা আছে, বড়াটা ভাজা হবে, কলার বড়া। কত কিছু দেওয়া আছে জানো ওই বড়ার মধ্যে, মানে এই ময়দাটার মধ্যে, বড়ার মধ্যে না, বড়া তো এখনো তৈরি হয়নি, বড়াটা হবে, তেলে ভাজার পরে বড়াটা তৈরি হবে। অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে, দুধ, চিনি, কলা, চালের গুঁড়ো, ময়দা, মিক্স। আরও দুটো জিনিস দেওয়া যেত কিন্তু ঘরেও ছিল, কিন্তু দেওয়া হলো না কোনো কারণবশত। নারকেল কোড়া দেওয়া হলো না, তাই তো? আর একটা কী গো, সুদি দেওয়া হলো না, থাকা সত্ত্বেও দেওয়া হলো। দই পাতা হবে, দই খাবি বলছিলি তো, দই বসাবে তো। এটা দই, দই না রে বাবা, এটা দুধ, দই বসানো হবে। দই দেখো এখানে অনেকটা সময় রাখা হয়ে গেল ময়দা, এবারে বড়াগুলো তৈরি হচ্ছে। কেমন টেস্টি হবে বলো তো? সাদা তেল আপাতত ঘরে নেই, যার জন্য সর্ষের তেল দিয়ে কিন্তু আজকে বড়া ভাজা হচ্ছে, সর্ষের তেলের বড়া। এখন রাত্রি প্রায় 9টা মতো বেজে গেছে বুঝলে, কিন্তু কে আনতে যাবে? তোমরা তো আগের ব্লগে দেখেইছো, আগের ব্লগ বলতে রূপা প্লাস অর্পণ শর্মা, ওই ব্লগে দেখেইছো যে আমার নন্দাই গেছে সেই অফিসে, আসবে কালকে, ওই জন্য কেউ নেই বাড়িতে আপাতত, আর দোকানটাও বাড়ির কাছাকাছি নয়, যার জন্যই আমার এটা সম্ভব হলো না। খাঁটি সর্ষের তেল কিন্তু, বুঝতে পেরেছ? তার স্বাদই আলাদা হবে। আর ভাতটা ওইদিকে দেখো ফুটছে, আর ওইদিকে কিন্তু দুধটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছে, ওই দেখো ওখানে ঠান্ডা হলেই দইটা পাতবে আর কি। তো এটা হতে থাক। তো দেখো দুধ ঠান্ডা হয়ে গেছে, আর ওই যে ফাটিয়ে রাখা দইটার মধ্যে উষ্ণ উষ্ণ গরম উষ্ণ গরম দুধ ওর মধ্যে ঢেলে দিল। এবার এটাকে কোথায় রাখবে? গরম কোনো জায়গায়, তাই তো? গরম জায়গার তো এবার এটা চালের ড্রামের মধ্যে এটাকে রেখে দেবে। সকালবেলায় যখন এটাকে খোলা হবে তখন তোমাদের আমি আবার দেখাবো সকালবেলাতে কেমন হয়েছে। এই দেখো রেডি, ফাইনাল। এবার এটাকে চালের ড্রামে দেওয়া হবে। আর ওইদিকে দেখো বড়া ভাজা হচ্ছে, এই দেখো। আর এখানে হয়ে গেছে কিছুটা, আর ভাতটা এখনো হয়নি, ভাতটা হওয়ার মধ্যে হয়ে এসেছে ভাতটা। আর তরকারি তো রাখাই আছে, দুপুরের তরকারি, অনেকটাই তরকারি রাখা আছে, তো ওগুলোই গরম করা হবে, গরম করে আজকে ডিনারটা কমপ্লিট হবে ওই তরকারি দিয়ে, বুঝলে? আর বড়ার কিছুটা খেয়ে নেবো এখন, যদিও এখন রাত অনেকটা হয়ে গেছে, 9টা মতো বেজেই গেছে, 9টা সাড়ে 9টা বাজতেই চলল। চলো একটা উল্টে দিই। আমরা কিন্তু রাতের বেলাতেই বড়া তৈরি করছি, তোমরা হয়তো ভাববে রাতের বেলায় এই বড়া তৈরি করছি, এতক্ষণ একটু আড্ডা দিচ্ছিলাম আর কি, আর সেই তো মুখ চললেই আছে, এটা না ওটা সেটা খেতেই আছে, ওই জন্য ভাবলাম বড়াটা একটু রাত করেই খাবো, তারপরে ভাত খাবো, খেয়ে শুয়ে যাব। তো এই দেখো বড়া রেডি, ভাজতে ভাজতে কিছু খাওয়াও হয়ে গেছে, দেখলে তো এমনিতে অল্প একটু ময়দা মাখানো ছিল। আর এই দেখো হয়ে গেছে, আর এই যে তরকারিগুলো গরম হয়ে গেছে, ভাতও নেমে গেছে, আর বড়া কিছুটা একটু খেয়ে নি এখন, তারপরে ভাত খাওয়া হবে। বড়া নিয়ে বসে পড়েছি, সত্যি কথা বলতে দারুণ হয়েছে কিন্তু খেতে, হেভি হয়েছে, হেভি। দেখো একটু তেলও লাগছে না হাতে, খুব গরম আছে, যার জন্য মুখের মধ্যে নিলে গরম লাগছে। গরম গরমই খেয়ে নিচ্ছি, কেন বলো তো? তর্স হয়েছে না, এত ভালো একটা জিনিস গরম গরম খাচ্ছে। এখন রাত 10টা বেজে গেছে, আর এদের দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খাওয়া এখনো কমপ্লিট হয়নি।
এই দেখো ভাত তরকারি এখানেই রাখা রয়েছে, ওই পাঁচাটাকে তো দেখাবো না, এবারে আমরা খেয়ে নেব আর আবার কালকে সকালে দেখা হবে বুঝলে। আজকে তো ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না, আর এই দেখো ভাত বেড়ে দিচ্ছে, খেতে বসবো এবার। কেমন টেনি, 10টা বেজে গেছে, আবার কাল সকালে উঠে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম পরের দিন সকালবেলা। সকালবেলা বলতে এখন আর কিন্তু খুব বেশি সকাল নেই, এখন 9:30 মতো বেজে গেছে, আর আমি স্নানটাও করে নিয়েছি। আর আমার ননদ তো স্নান টান সেরে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে ওরা আবার হাফ রান্না হয়েও গেল দেখবে। আমার মতো ও কিন্তু দুটোর সময় রান্না করে না, ও কিন্তু সকাল সকাল রান্না করে, আমি দুটোর সময় রান্না করি। এই রকম আজকে কি রান্না হচ্ছে বলতো? আজকে হচ্ছে নিরামিষ রান্না, কাঁকরোল ভাজা। আজকে মঙ্গলবার, ইনি আমার মঙ্গলবার মানে, ঠিক আছে, যার জন্য নিরামিষ। আর তাছাড়া সত্যি কথা বলতে ওর হাতের ডাল খেতে আমার বেশ মানে ভীষণই ভালো লাগে। ওর হাতের ডাল খেয়েছি, ডাল খেয়েছি, ডাল খেয়েছি, জন্মদিনে ভালো লাগে, রান্না ভালো করে যার জন্য সব ভালো লাগে। ওখানে আলু ভেজে দিচ্ছে, আর কচু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে, ফেভারিট রান্না বলতে পারো আমার। কলাইয়ের ডালও ফেভারিট, আবার পুঁই শাকও ফেভারিট, কিন্তু ব্যথার জন্য আমি খাওয়া বাদ দিয়ে দিই, মানে খায় না, খেতে ইচ্ছা করলেও খেতে পারে না। তো আমি বললাম যা হবে হবে, আজকে রান্না তো করো, খাবো। মুগডাল নেমে গেছে অবশ্য, ভাতটাও নেমে গেছে, কেন না মুগডাল না, সরি সরি সরি, কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল নেমে গেছে, আর আলু ভাজাও হচ্ছে, আলু ভাজাটা আর ভাতটা তো অনেকটা সময় আগেই নেমে গেছে, আমার আধা ঘন্টা হয়েই গেল ভাবনা। আর এগুলো রান্না বান্না হবে, দিয়ে সকাল সকাল খেয়ে নেবো, খেয়ে সে ঘুরিয়ে যাবো, বুঝতে পারছো কেন বলো তো? কালকে রাতে ঘুমিয়েছি, ঘুমাইনি বললে ভুল হবে, ঘুমিয়েছি, কিন্তু 3টের থেকে বসেছিলাম 4:30 পর্যন্ত, 4:30 সময় আবার একটু শুয়েছি, দিয়ে 6:30 উঠলাম, উঠে এই তো স্নান টান সেরে বসে আছি, আর ও কেটে বেছে ধুয়ে রান্না বসিয়ে দিই। আর আমার নন্দাই এখনো বাড়ি আসেনি বুঝলে, কি ডিউটি করে, বাড়ি আসবে সেই সন্ধ্যা 6টার সময়, মানে দুদিনের কাজ সেরে বাড়ি আসবে, কালকে গেছে, কালকের কাজ সেরেছে, আজকের কাজ ছাড়বে, দুটো ডিউটি, তাই তো? ওভারটাইম করে গো? ওভারটাইম করে না, কেন বলো তো, পয়সা বেশি দরকার নেই, যত খাটবে তত শেষ হয়ে যাবে, সেই জন্য ওইটাই ঠিক আছে। আর সোনা এখনো শুয়ে আছে, আর সোনা এখনো শুয়ে আছে, উঠে গেছে অবশ্য, ও এরকম শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর ভাগ্নেটা গেছে স্কুলে, শুয়ে আছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখাচ্ছি, একটু ঘুরে ঘুরে বেড়াই, আমি আর কি করবো, ঘরের মধ্যেই ঘোরাফেরা করি। চলো আবার পরে, ননদের রান্না কমপ্লিট, সমস্ত কিছু রান্না হয়ে গেছে, এবারে খাবো। এখন কটা বাজে? 10:15, 10:15 বেজেই গেছে, ননদের বাড়ি এসে সকাল সকাল খেয়ে নিচ্ছি, কালকেও সকাল সকাল খেয়েছি, কালকে 11টায় খেয়েছি, আর আজকে 10টায় খাওয়া হয়ে যাবে। দেখো এ মানে তুই ঘি খাবি? অরি এ অরি খাবে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই ফাইনাল লুক। আলু ভাজা অল্প দাও, দেখো আলু ভাজা, কাঁকরোল ভাজা, কলাইয়ের ডাল, আর এই দেখো পুঁই শাকের তরকারি, এই দেখো পুঁই শাক, আলু দিয়ে, কচু দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক, আর ওখানে হচ্ছে কলাইয়ের ডাল। এবারে খেয়ে নিই, কেমন? সময় হচ্ছে দুপুর 12:30, আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি অনেকটা সময় আগে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে লুডু খেলা করলাম, লুডু খেলা করে একটু শুয়েছি, এখন একটু শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছি,
তারপরে উঠব 3টে সাড়ে 3টে উঠে আবার দুটো খাবো। খাওয়া আর শোয়া শুধু কাজ, এছাড়া অন্য কোনো কাজ নেই। তো চলো আবার পরে দেখা হবে, সেই হয় 3টে সাড়ে 3টে দেখা হবে, তা না হলে আবার সেই 6টার সময়। এখন সময় হচ্ছে দুপুর 2:30। এবারে দুটো খাবো, একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকা বলতে মানে শুনতে পাচ্ছিলাম সবই, কিন্তু চোখটা খুলতে পাচ্ছিলাম না, যার জন্য একটু শুয়েছিলাম। শুয়ে থেকে থেকে উঠলাম, উঠে ননদ এখন ভাবছে ডিম, নিরামিষ আর খেতে পারছে না, বুঝতে পেরেছ? তো এখন ননদ ভাবছে ডিম, কেননা কলাই ডাল আর খেতে পাচ্ছে না, আর ভালো লাগছে না। কিন্তু আমার ভালো লেগেছে, যা বলবো, আমার মনে হয় কালকে ছাড়া আজকে ভাত খেয়ে শান্তি হয়েছে, বেশ ভালো লেগেছে। ওই জন্য ও এখন ডিম ভেজে নিচ্ছে। যদি ইচ্ছা হয় একটু ডিম ভাজা খাবো, আর যদি ইচ্ছা না হয় তাহলে আর খাবো না। ইচ্ছা নেই যদি, আমার ডিম ভাজার প্রতি কোনো আগ্রহ নেই যে আমি একটু খাবো, আমি ওটা দিয়েই ভাত খাবো। ভাত তরকারি সব ঘরে নিয়ে গেছি, আর ও এখানে ডিম ভাজছে, আর ওরা দুটোতে মিলে কি করছে দেখো। এই দেখো বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন, আমার তো ঠান্ডাই লাগছে, কিন্তু ওদের আবার একটু গরম লাগছে। ওর বলতে আমার ননদের একটু গরম লাগছিল, বুঝলে, ও ঘুমাচ্ছিল, ফ্যানটা চলছিল। এখন ওরা দুটোতে মিলে ওই ক্যাথা নিয়ে কোল বালিশ নিয়ে খেলা করছে এখন। আর এই দেখো ভাত, ভাত তরকারি ঘরে এনে রাখলাম, দুটো খেয়ে নি, বুঝেছ? খাওয়া দাওয়া করে তারপরে সেই নন্দাই আস্তে আস্তে মনে হয় 6টা সাড়ে 6টায় আসবে। এ কটায় আসবে গো? 6:30 না 6টা বাজবে? 6টায় আসবে। কোথার থেকে আসবে? না সোদপুর থেকে আসবে। তাহলে ভাবো এতটা জার্নিং করে রেগুলার যায় আবার আসে, কত জার্নিং করে, এই নাম হলো কষ্ট, তাই না? কষ্ট না করলে তো আর কেষ্ট মিলবে না। কি করছিস তোরা? ওটা কি করেছে দেখো, কি করেছে দেখো। কালকের যে দই পেতে ছিল, এই দেখো সেই দই, এই যে তুলেও নিয়েছে। কালকে দই পেতে রেখেছিল রাতের বেলা, আর খাচ্ছে আজকে সন্ধ্যাবেলা। এই দেখো দইয়ের মধ্যে লবণ চিনি মিক্সড করে খাওয়া হচ্ছে। এই টেস্টি কিনা বল, টেস্টি? করছে কখন থেকেই করছি, তুমি তো সে কালকে গেছো আর আজকে রাত দেখো 7টায় বাড়ি ঢুকছো। তাহলে ভাবো সারাদিন বাড়ির বাইরেই থাকো, দুদিন বাড়ির বাইরে ছিলে, তাছাড়া আবার কি দুদিনই হয়ে গেল। এই তো রাতটুকু থাকবা, আবার সকালে হাওয়া। কি কি এনেছে? মিষ্টি আর সিঙ্গারা। এই দেখো মিষ্টি মুখ করাচ্ছে কেন সেটাই আমি ভাবছি, কেন গো বলো? মিষ্টি মুখ করাচ্ছ কেন? আমরা এসছি সেজন্য মিষ্টি মুখ। ও কেন না, ও আনতে বলেছে কেন? মিষ্টি খেতে ইচ্ছা করেছে? না আসি না, ঢপ দেবা না, আমি আসি না। ভালো থাকে না একটু? জমিয়ে আড্ডা, সাথে মুড়ি আর নারকেল। নারকেল মুড়ি
নারকেল মুড়ি খাওয়া হয়ে গেছে অনেকটা সময় আগে। নারকেল মুড়ি খেয়ে আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিয়ে এখন প্রায় 10:30 মতো বেজে গেছে। এবারে ভাত খাবো, ননদ ঘরের মধ্যে সব নিয়ে চলে এসেছে। আর এখানে এরা দেখো, মানে শোনা যে নাচগুলো শেখে ওইগুলোই আর কি দেখছিল। আরও ভাত বেড়ে দিচ্ছে, এবারে খেয়ে নেব। আর আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, কেন বলো তো, এখন আর কথা বলবো না তোমাদের সঙ্গে, এখন একটু জমিয়ে আড্ডা হবে, তারপরে ঘুম। তাই আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।